নমস্কার আজের ক্লাস আমি ডিসকসন করা মানবীয় রোগর বিভাগীকরণ ও এর বরণী বিষয়ে আমি ডিকসন করা তাহলে আমি ডিজিজ আন্ড ট্রিটমেন্ট বিষয়ে আমি জাঁয়া দেখুন আমি যেত ফার্ট বিষয় স্টার্ট করলে ডিজিজ আন্ড ট্রিটমেন্ট হই স্টার্ট করলে যা আমি রোগ ও এর নিরাকরণ বলে আমি কৌলে এবং এটা বিষয় কি মানবীয় রোগর বিভাগীকরণ ও এর বরণী বিষয়ে আমি জাঁয়া তো আমি কহবা কি আপনার বিষয় যে ট্রিটমেন্ট বর্তমান ঠু হি হব কমিটি আরম্ভ হব কিনা আমি বর্তমানে ডিসকসন করা সেই রোগ কমিটি মানব শরীর রোগ হোক এবং তার বিভাগীকরণ কেউ সংক্রামক রোগরে যাচ্ছি বা অন সংক্রামক রোগরে যাচ্ছি এবং সংক্রামক রোগ ভিতরে কেউ কেউ রোগ অমি কি সংক্রামক ভিতরে আমি পাঁচটি কারক দেখ বা পাঁচটি ফ্যাক্টর দেখ সে বিষয়ে আমি ডিসকন ওয়ান বাই ফার্স্ট আপনার লেখা হইচ মনুষ্য শরীরের দেখা যাওয়া রোগগুড়ি দুইভাগের বিভক্ত করা যাই তো আপনি জানি গোটি হোচা আমার রোগ এবং অন্যটি হচ্ছে অনসংক্রামক রোগ সংক্রামক রোগ মিস ডিঁয়াঁ রোগ যাকে আমি কম্যুনিকেবল ডিজ বলে আমি কৌচে কাই তার কম্যুনিকেশন পাওয়ার অ জন পাখ পা আমি ডিজিজ বল আমি কুচে এবং অনসংক্র আমি নন কম্যুনিকেবল ডিজিজ ওকে তাহলে আমি আজ বর্তমানে দেখা কি ফাস্টে সংক্রামক রোগর ক্লাফিকেসন কে বুঝা চেষ্টা করবা তো সংক্রামক রোগের যেত আমি পড়িলে আমি দেখিলে এর পাঁচটি ফ্যাক্টর ওকে।

প্রোটুজুয়া এবং কবক ও কুরমি তাহলে আমি ফার্টে গোটে পরে গোটে আমি ডিসকশন করাই নবা দেখুন ফার্স্টে আপনার লেখা হয়েছে কোণ ভূতু বিষয়ে লেখা যায় ভূটাণু মিন্স ভাইৰছ দেখন্ত আপোনাৰ বেলে বেলেগ ভাইৰছ হ'ল আপোনালোক ইংলিছ টৰ্ম লেখা যায় ভাইৰছ কি আপোনাক কোৱশ্চেন আছিল যায় এতিয়া কি ভূতু ভূতৰ ইংলিছ টৰ্ম আপোনাক মনেৰখি মানে লেখা যায় মেচ কৰিব এমি বহুত টৰ্ম অ ইংলিশৰ আপুনি জানি থৈ চাইন্স মানে বহুত ইংলিছ টৰ্ম ইউজ আপোনালোক এইটো গোটেই উঠাই নেব আউটি কেব কিন্তু ভূতুক আপুনি কেমি মনে ৰখিপাৰিবৰ ইংলিছ টৰ্ম কণ ভাইৰছ কাই কৰোনা ভাইৰস কিনা করোনা হোচি এক ভূতাণু তো বর্তমান বর্তমানে ট্রেনরে অনেক আপনার ইজিলি মনে রই তাহলে ভাইরস জনিত আমি পড়ি দেখুন ফাট ভূতা জনিত বা ভাইরস জনিত রোগক আমি কত ভাগে বিভক্ত করছি এবং সেই সেই রোগের কেউ সেই কারক মানুষ কেউ কেউ রোগ আমার দেহ আসে সাধারণ থা সর্দি ফাষ্ট আমি সাধারণ থা সর্দি আমি যেটা কি আজুজাল হয়ে এবং ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গু জ্বর পোলিও হেপাটাইটস এডস चिकेन पक्स मीलमि और गालुआ ये सब क्षेत्र में आमुख कौन है ये सब हूँ भूताणु जनित रोग ओके तो यह आम अलग आंटीबाइटिक नाक आमको पड़ो ओके तापर देखु तो, आमको बीजाणु जनित रोग मीनस बैक्टेरिया बैक्टेरिया जनित रोग कमि कौन हो क्यों कौन रोग होता है बैक्टेरिया जनित रु देखा टाइफ कलेरा टी आंथ्राक्स टीटानस এবং খাদ্য বিষাক্ত নক তো এইসব রোগ আম কেউ বিজাণু আমি হয়ে থাকে তাপরে আমি কবকর দেখা বা ফঙ্গি আমি দেখা তো ফঙ্গি বেসিকা আমি কম হয়ে আম স্কিনগত রোগ বেশি হয়ে থাকে যেমন কি যাদু দেখুন ক্যাণ্ডিডো এবং বিভিন্ন চর্মগত রোগ আমি কোথায় থাকে ফঞ্জি হি হয়ে বা ফঞ্জি কারকর আমুকু হয়ে থাকে ওকে তাপরে আদিপ্রাণী বা প্রোটুজু প্রোটুজুয় আমি দেখিলে কি আম প্রোটুজু আমাদের प्रोटिस्टा ग्रुप रो किंगडम क्लासिफिकेशन नंबर प्रोटिस्टा ग्रुप रो हम को मिलि जबो तो सेटु हम को प्रोटोजोआ को प्रोटोजोआ हम को के को रोग हे थाय मलेरिया हे थाय काला जरो हे लास्ट वन

নন কম্যুনিকেবল ডিজিজ বিষয়ে বর্তমানে আমি পড়া আমার কখন দেখিবা কি শরীরে অঙ্গ প্রত্যঙ্গের মানে অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক আমরা কাজ করব নাহি। তার ব্যাঘাত সৃষ্টি হব তো আমি তো ফার্স্ট আমার কম যাচ্ছি হৃদরোগ মানে হার্ট জনিত রোগ আমি এবং অপস্কার যাচ্ছি সেমি খাদ্যর অত্যাধিক হয়েগলে মানে খাদ্য যদি অধিক হোথি তা সত্য আমার হব এবং নাড়ি রোগ হব তো আমি খাদ্য যদি অধিক খাইবা তো এইসব দেখা না এবং মোটা বণবি আসিযোগ তাপরে খাদ্য অভাব জনিত আমি খাদ্য কম খাই তো আপনার কেবেন কি আপনার খাদ্য বর্তমানে কম খাইলে খাইব তাহলে আমি খাদ্য মিডম ধরণের আমি তো ফার্স্ট দেখুন খাদ্য অভাবর কম হব পৃষ্টি অভাব রোগ হব ক্লাশিয়োকর এবং মারাশমস এবং যিহেতু আমি খাদ্য কম খাই আম বডিৰে ক' হ'ব ভিটামিন বি আস্তে আস্তে কম হৈ যাব ভিটামিন অভাৱ জনিত ৰোগবিধ হৈ যাব কা কাৰণৰ কেৱল খাদ্য অভাৱ জনিত ৰোগ ভিটামিন যেতিয়া আমাৰ দেহৰ অভাৱ হ'ব আপুনি জানিব সবুঠু বৰ ৰোগ হ'ব আমাক অন্ধাৰকণ হ'ব স্কৰ্ভি হ'ব পেলগ্ৰা হ'ব তুণ্ড ধৰা হ'ব আৰু বণিথি হ'ব দেখোন বণি থণ্িয়া মিন্স বহুত আড়ে বণি থণ্ এই আমাৰ কম ক কুখিয়া বলকি কাহেঁ কাংকিনা ঔঠ পাখেৰে আপুনি দেখি থৈ চাইডে সব কলিডা টাইপৰ হৈ যায় তুণ্ড ধৰা বিয়াই এই চব ক'ম ভিটামিন অভাৱৰ সব সংকেত অ'কে তাৰপৰা দেখন্তু আমি তিনি নম্বৰ পইণ্ট কু যদি যোৱা কি নন কমুনিকেবল ডিজিজটো আমাক আম কোগ হৈ থাকে ধাতু সাৰ অভাৱ জনিত ৰোগবিধ হৈ থাকে তো ধাতুাৰ যাৱে ৰক্তহীনতা হ'ব অস্থি ৰোগ হ'ব টিটানি হব গলগণ্ড হব এইসব রোগ আমি দেখা দিয়ে থাকে পয়েন্ট ফোর আমি দেখা খাদ্য গ্রহণ জনিত মানসিক রোগ ওকে আমি আগে কম কথা আনোরিক্স নর্ভুসা বলে আমি কোথায় ফার্স্টে এবং সেকেন্ডে বোলিমি নর্ভুসা এক রোগ অনুরিক্সে কেমন হুয়ে তো বেসিকা দশ রুতি তিরিশ বর্ষ ঝিউ মানুষ হ্যাঁ কিন্তু এজ আপনি অধিকা পড়ে যুগে কিনা বর্তমান লোক সব চাইলে পচাশ পর্যন্ত ফিট রহবা ঝিউ ক্ষেত্রে ওকে তো সে কে কুড়ে মোটা হৈ যি ক' কৰিব খাদ্য আস্তে আস্তে কমেই চালে লেট গোটেই পিলাক যদি সেই গোটেই দিনৰে পাখা পাখি কালৰি আমাৰ হিচাপে ত' লেট গোটেই ফ্ৰুটছ খাওঁ কি ভাত খাওঁ ৰুটি খাওঁ মিল্ক পিউি তিৰা কথা কি ক' যা খাই কথা কিন্তু সি ক' কৰো ডৰ ৰ কি সি কাঢ়ে মোটা হৈ যাব মানে স্লিম বডি গঠন কৰিব বা কৃষকায় শৰীৰ পৰা সেই কণ কৰে খাদ্যৰ যোন গ্ৰহণ অতি আস্তে আস্তে खाद्य ग्रहण करवा कमे दिए खाद्य को सही जहाँ फिर कण हुए मानने भोक ही टोटाल लगे ना कहीं खाद्य देखो तो, आपकी प्रत्येक आप फास्ट टाइम बहुत भोक लगुता तो अपने आस्त आस्ते आस्ते खाद्य खावा कम कर दिन पर आपंको हेबिट हो आप कम खाबे बोली तो कौन कह कौ जाए क्षुदा हानी बोली कह जाए कहीं भोक लगे ना হানি বলে আমি কোপার এইসব ঝিউ মান ক্ষেত্রে বেশিকা দেখা যায় তো পুয় মানে এত খুশি কিনা পুয় মানে আজকাল এইসব সিষ্টম করলে সে কম খাইলে কিন্তু পুম মানুষ অপেক্ষা ঝিউ মানে অধিক করুত এবং বুলিমিয়া রোগ এমন কি আপনার কিনি তো এ রোগের কোণ হুয়ে মানে বেশিকা আমার অধিক বাংলি হুয়ে কমিটি হুয়ে দেখুন রোগী মানে যেতবে গোটে রোগী যেতে পীড়িত হয়েকি অছি তো সে কোণ করতে বেলা বেড়ে তো সে জানিদে কি হ্যাঁ মতো রোগ হয়েছে তো মতো অধিক খাইবার করছে সে করছে কিনা মুাইনি রোগ হয়েছে তো সে অধিকা খাইব স্টার্ট করেন কিন্তু তা বডি সেটি মানে গ্রহণ খাদ্য খাও তা বডি সেটি আকসেপ্ট করে নাই তো যা ফলে কম হব তা বাবর্তী সময় তাঁর বা যাচ্ছি এবং পুঁ বা বন্ধে কম করবে পু মেডন খাও प्रथम तो गोटे रोग थिला पुणी आउ गोटे रोग क्रिएट हो गला कौन बां क्रिएट हो जेहेतु से तंग देह खराब तो झाड़ाफाड़ा हेनी किंतु अधिक खाइ झाड़ा बसले प्रॉब्लम हे तो झाड़ा को भी खोलने परमर अच्छी सबू पछपटर पुस कराए तो मध्य यूज करते तो यूज कर सब माने विभिन्न प्रकार मेडिसिन सब यूज करते एवं जेहेतु अत्यधिक बांती हे तो ये कण माने हम अधिक अ जन बांती हेले कोन कौन हम रे प्रॉब्लम हम ये सब রোগ কখন কুয়া যায় বোলমিয়া নরভসা কুয়া যায় ইয়ে মানসিক রোগ এবং ফার্স্টটা বি মানসিক রোগ কিনা কিনা ইয়ে মেন্টালি মেণ্টা আমি মেণ্টা স্ট্রং করে নি যে হ্যাঁ আমি বেশি খাইনে আমি মোটা হয়ে যা কিন বহুত পিলা আছেন বহু খাঁদে কিন্তু পুরা চেহবাতে সেখানে ইসবোৰ মানসিক ৰোগে ফাইভ ৰংশানুগত কাৰক জানিত ৰোগৰ কেমি কণ হৈ বংশানুগত কেমি দেখন্তু লেট আপোনাৰ এইটি অঁ আপোনাৰ ফাদৰ এই আপোনাৰ মদৰ এই অহা অকে মদৰ তৰ ফিলি থকা নিজৰ ফেমিলি মানে আপোনাৰ মামুঘৰ যোন কোৱা যায় মামুঘৰ দেন আপোনাৰ পুনি আপোনাৰ নিজ ঘৰ ତ ଇଏ ସବୁ ହୋଇଥାଏ ଆପଣଙ୍କ ନିଜ ଘର ତ ଗୋଟିଏ ସାର୍କିଲରେ ବଢ଼ି ଚାଲିବ ଆରାମସେ କିନ୍ତୁ ଆପଣଙ୍କ ମାଙ୍କ ଘରେ କ'ଣ ଆପଣଙ୍କ ଆଈ ମାନେ ମାଆଙ୍କ ମାଆ କେଉଁଠୁ ଆସିଥିବେ ପୁଣି ତାଙ୍କର ଗୋଟେ ମାଆଙ୍କ ମାଆର ଘର ଗୋଟେ ପୁଣି ମାଆଙ୍କ ବାପାଙ୍କର ଗୋଟେ ଘର ତ କାହାପଟରୁ ଆସିବ ତାର କିଛି ଠିକ୍ ଠିକଣା ନାହିଁ ମେ ମେ ବି ମାଆଙ୍କ মা তৰফৰু মানে আপোনাৰ আই কেই বাপঘৰ তৰফৰু ক'তো ৰোগ আছিল পাৰে কাই ই বংশানুগত ৰোগ তে আপুনি কৈপাৰিব কিন্তু আছিল বুলি ইয়ে বংশানুগত ৰোগ দেখিব দেখোন হোমোফেলি চিল্কচেছ এৰ্ণ অন্ধতা মানে কলৰ ব্লাইণ্ডনেছ মানে তুমি আপুনি ৰেড ৰেড নাইকি ৰখি দিয়ক কি যে কোনো কলৰ নকি দিয়ক তাঁর সবু হাইট অ্যান্ড ব্লাকরে দেখ ওকে তাঁর আউ অধিকা কিছু দেখ এবং তাপরে দেখুন পয়েন্ট সিক্সে দুর্ঘটনা জনিত যেটা কি কমন ফ্যাক্টর ওকে সড়ক দুর্ঘটনা জনিতরে আম ইফেক্ট পড়ায় কিনা আমার ব্রেন মাড়াই আমিষ্ক মাড়াই থাকে এবং পোড় যে পোড়ি যাতে তো বহুত ঘর হি মামলার বি হুয়ে বেড়ে বেড়ে বড় বড় ইন্ডস্ট্রি কাম তো কিছু ইনসিডেট বসতবি হয়ে তো সেঠু আম রোগ হয়ে থাকে চর্ম ক্ষতির রোগ আমি হয়ে থাকে এবং প্রতিরক্ষা তন্ত্রের অস্বাভাবিকতা ওকে সেঠু আমাদের আলজি এবং এডস হয়ে থাকে তাহলে আর্টরে হরমোন ক্ষেরণের অধিক এবং স্বল্প সেঠু আমাকে কে আমুক ক্রিটনিজিম হয়ে থাকে এবং জিজা অ্যান্ড টিজিম আমি হয়ে এবং রাসায়নিক কারকর আমু কন হয়ে से आमको, कहीं ना, को कहीं रासायनिक कारकुर आमको सबल कौन मिलता है धूमी मिलता है धूआ मिलता है विभन्न गैस मिलता है बहुत प्रकार जिनसुमे कीटनाशक औषध बेसिका यूज हमें कीटनाशक औषध यूज कलेसायनिक जिन यूज कले यूज कले से फ्रुट्स को आम आ कि जोध करे आगे खाले तो ये सब आम इफेक्ट पकाए तो से सब इफेक्ट बेले चर्म रोग होता है আজমা হৈ থাকে আলজি হৈ থাকে কাই ধূৰে বেলে বেলেগ মানে আলৰ্জিক থাকে তকি ইনফেকশ্যন বা স্কিন ফলি যোৱা এই চব প্ৰকাৰ হৈ থাকে অ'কে তাৰপৰা সামাজিক কাৰণ কাৰক এক বহুত বড়ো কাৰক কাই আমি কৈপাৰ কাই যে মনছ সমাজ ভিতৰত বাচ কৰোঁ তো বহুত প্ৰকাৰ এই ডিষ্টবান্স এইখা যায় যেমতিক আপোনাৰ সামনাৰে কেইজনে ধূমপান মানে বিড় বা চিগাৰেট খাওঁ তো আপোনাক কিছুদিন তাৰ ইফেক্ট পঢ়িব ষ্টাৰ্ট হৈ যাব তুমি যদি কেই মানে বড়োক বা মানে

से क्या उसे शीघ्र बिलिवर ना निंदा अपमान तो सेम जिन कहीं पितृम नए तो बहुत इफेक्ट पड़े तो ये सब जिन देखा पड़े और पूयर बिहार इत्यादि पुआ झीवाह टाइम बहुत डिस्टर्स थाए आसक्ति सृष्टिकारी औषध आसक्ति आम औषध बाहर आजकल पेपर आज देखुए तो से औ ओषधर अपव्यवहार भी बहुत इफेक्ट पकाए आठ लास्ट वन आम देखा ଲିଙ୍ଗଜନିତ ସଂକ୍ରାମକ ରୋଗ ଯେଉଁଥିରେ କି ଗେନେରିଆ ଏବଂ ସିଫିଲ थाए ओके ये दुईटी तो ये सब देखी कि डक्टर परामर्श दिया जाए कहीं ये रोग को कुछर चिकित्सा अपने करें आट एनी हाउ कई डक्टर मान एसब देखापड़े ओके देखना नेक्स्ट क्लास डिस्कसन करते संक्रमक रोग को आगे संक्षिप्त में डिस्कसन करवामती एक्चुअली डिसकसन करवा कथा बट जेहतु आज मुझबा तो टी टे हालाका डिटेल्स अधिक टाइम भी